সকালবেলা বসলো, আমি দোকান করে দিই সকাল 7টা 9টার সময় যাই। হ্যাঁ, এখানে বললো মীমাংসার জন্য বসলো, এরা যায় নাই। ওরা ডাকাইলো, মাকে ডাকাইলো, মানে গ্রামের মত ডাকাইলো, এরা যায় নাই। হ্যাঁ, মীমাংসা মানে কি, মার বড় এমারের স্বামী। হ্যাঁ, কি যে ওই ওই বাড়ির, হ্যাঁ, এমার তার স্ত্রী যেন মানে কি যেন ওই তোলা বাড়িতে মহিলাটা ডাকাইছি, কারণ পরে ধর্ষণ করলো না কি করলো ওটা আমি জানি না। এইটুকু আমি শুনিয়ে আমার ফির মোহনপুর থেকে বলে আইলাম। হ্যাঁ, ধর্ষণ ওই গ্রামে একটা পূর্তিটা লোক এসেছিল, মেম্বার ছিল ওই ইউনিয়নের ওয়ার্ডের ফজলুল মেম্বার, তার বাদে এই যে এই জায়গার মহত আব্দুর রশিদ, তারপর অনেক অনেক গণ্যমান্য ব্যক্তি। তো এক নম্বর আগে একটা বিয়ে করছিল, ও মেয়ে চলে গিয়েছে, যাওয়া করার পর এনাকে কাছে।